মা বাবা তোমরা কান্না করো না, আমি তোমাদের সিদিক সাদেক, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না মা। আমাকে আমার বন্ধুরা খেয়ে ফেলেছে, আমি হয়তো তোমাদের মাঝে আর কখনো ফিরে আসবো না মা। আমার এই পাষণ্ড বন্ধুরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে মা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি কথা বলছি এই ছিদিক ছাদেককে নিয়ে, যে ছিদিক ছাদেক পড়াশোনার পাশাপাশি একটি মুরগির ফার্মে কাজ করত। বাবা বলছে আবার খোকাকে দিয়ে যাও, তোমরা আবার খোকাকে নিয়ে যেতে পারো না, আমি আমার খোকাকে নিয়ে কোলে করে ঘুমিয়ে থাকবো। বাবা হাড়গুলোকে কাঁধে নিয়ে তার রুমে চলে যাচ্ছে, বলছে আবার ছিদিক ছাদেককে আমি কারো কাছে দিব না, আমি তাকে আবার সাথে নিয়ে ঘুমাবো। বাবার এই আত্মনাদ একজন ছিদিক ছাদেকের বাবা, একজন সন্তানের জন্য আত্মনাদ। প্রিয় দেশবাসী, আজকের এই ভিডিওটি এত মর্মান্তিক যে কাছের বন্ধুরা ছিঁড়ে ছিঁড়ে একজন ছিদিক ছাদেককে খেয়ে ফেলেছেন, তারই বন্ধুরা তাকে এভাবে খেয়ে ফেলেছেন। পাহাড়ি মানুষেরা কি এতটাই নিকৃষ্ট আমার জানা ছিল না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাড়গুলো নিয়ে এসেছে তারা ছিঁড়ে টুকরো টুকরো করে, এতটাই যন্ত্রণা দিয়ে তাকে খেয়ে ফেলেছেন সেই ছিদিক ছাদেককে। ছিদিক ছাদেক 28 আগস্ট অপহরণ হয়, 29 আগস্ট তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে, বলে মা আমাকে 15 লক্ষ টাকা দিলে ওরা আমাকে ছেড়ে দেবে, তুমি আমাকে বাঁচাও। মা বলে বাজান আমি এতগুলো টাকা কোথায় পাব। ঠিক তারপরে ওরা সেই ছিদিক ছাদেককে খেয়ে ফেলেন। মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজটি করতে পারে আমার জানা ছিল না, এই পাহাড়ি অঞ্চলের দুর্গম পাহাড়ের মানুষগুলো কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, একজন মানুষ হয়ে মানুষের মাংস খেয়ে ফেলে, এত বড় জঘন্য কথা আমরা কল্পনা শুনেছি কিন্তু এবার আমরা বাস্তবে শুনতে পেরেছি। প্রিয় দর্শক, এই ছিদিক ছাদেক পড়ালেখার পাশাপাশি একটি মুরগির ফার্মে কাজ করত, কিন্তু তার পাষাণ্ড বন্ধুরা তাকে অর্থাৎ নির্মমভাবে খেয়ে ফেলেন। তার মায়ের কাছ থেকে 1ই সেপ্টেম্বর অর্থাৎ তার পরিবারের কাছ থেকে, তার বাবার কাছ থেকে মুক্তিপণ নেয় 2 লক্ষ টাকা বান্দরবন জেলা সদর থেকে। তারপর এখন তার বাবা মার কোনো কিছু চাওয়ার নেই, তাই একটাই চাওয়া যে কজন জীবিত আছে তাদের শাস্তি হোক। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটি এই ছিদিক ছাদেকের দিকে তাকিয়ে অত্যন্ত শেয়ার দেবেন একজন বাবার মুখের দিকে তাকিয়ে। এই হচ্ছে 1 নম্বর আসামি যাকেও জনগণ পিটিয়ে শেষ